আসসালামু আলাইকুম আহমতুল স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি হবে ওয়ার্ড এর মধ্যে কিভাবে আমরা রেডি ল্যান্ডিং পেজ আপলোড করে সেটিকে করে নিজের নিজের বিজনেস এবং প্রোডাক্ট সেট করতে পারি সেই ভিডিও সেই ভিডিওর জন্য আপনাদেরকে প্রথমে একটি প্যাকেজ কিনে নিতে হবে যেখান থেকে কিনেন আপনি প্যাকেজটি কিনে নিতে হবে রেডি রেডি ল্যান্ডিং পেজ প্যাকেজ কিনতে হবে সেটি থেকে রেডি ল্যান্ডিং পেজ পাবেন এবং কিছু প্লাগ ইন পাবেন তো এরকম দুটি জিপ ফাইল পাবেন কেনার পরে কেনার পরে জিপ ফাইল গুলিকে এক্সট্রাক্ট করে নিতে হবে তো কোথায় পাবেন সেটা একটু দেখিয়ে দিই আপনি যেকোনো জায়গায় পেতে পারেন তবে যদি আমাদের কাছ থেকে নেন সেজন্য আপনাকে যেটিতে করতে হবে আপনাকে ডিজিটাল কেনাকাটা ডট কম সেটিতে গিহাউস করবেন তখন আপনি এই ধরনের ওয়েবসাইটটিতে যাবেন যাওয়ার পরে এখানেই দেখবেন শুরুতেই আছে যে ফর্টি প্লাস এডিটেপল মোবাইল রেসপন্সিভ রেডি লেন্ডিং পেজ তো এটি আপনি কি করবেন কিনে নিবেন তো কেনার তো কিভাবে যাবেন থেকে আপনাকে যে ডিটেলস দিতে হবে এখানে আপনার নাম তারপর আপনার ঠিকানা দিতে হবে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন এবং আপনি যেই ইমেইলে আপনার এই ফাইল পেতে চাচ্ছেন সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন তারপরে বিকাশ এখানে দুইটি আমি দুইবার ইয়ে করছি এই জন্য দুইটি তো একটি আসবে একটি তিনশো নিরানব্বই টাকা আসবে সেটি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো বিকাশ এখানে সেন্ড মানি করতে হবে এটা পার্সোনাল নাম্বার এই পার্সোনাল নাম্বারে এই পার্সোনাল নাম্বারটিতে আপনাকে সেন্ড করতে হবে সেন্ড মানি তো সেন্ড মানি করার পরে যে নাম্বারটি থেকে আপনি সেন্ড মানি করবেন সেই নাম্বারটি দিবেন এবং ট্রানজাকশন আইডিটি দিয়ে আপনাকে সাবমিট করে দিবেন অর্ডারটি প্লেস করে দিবেন প্লেস করার পরেই আপনি একটা কাজ করবেন যে আপনার যে প্লেস অর্ডারটা এবং কি আপনি যে টাকাটা পাঠাইছেন ওইটার মোবাইল নাম্বার এবং ট্রানজাকশন আইডিটা দিয়ে এই এই নাম্বারই হোয়াটসঅ্যাপ পে একটু নক দিবেন তাহলে আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন হয়তো যদি আপনি এই নাম্বারে নক না দেন একটু দেরি হইতে পারে তো যদি নক করেন তাহলে আপনি খুব দ্রুত প্রোডাক্টটা পেয়ে যাবেন যাই হোক আমরা এখন চলে যাচ্ছি এখানে যখন আপনি কিনবেন তখন ওইখানে যেই লিঙ্কটি দেওয়া হবে সেখান থেকে আপনি এই দুটি ফাইল পাবেন জিপ ফাইল এই ফাইলগুলিকে এক্সট্রাক্ট করে নিতে হবে এক্সট্রাক্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন এক্সট্রাক্ট ফাইল দিবেন এক্সট্রাক্ট হয়ে যাবে ঠিক একইভাবে এটা রাইট বাটনে ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে এক্সট্রাক্ট হওয়ার পরে এই ধরনের দুটি ফাইল পাবেন একটি ফাইলের ভিতর ফাইলের ভিতর আপনি সকল রেডি ল্যান্ডিং পেজগুলি পাবেন যতগুলি রেডি ল্যান্ডিং পেজ আছে তারপরে আরেকটা ফাইলের ভিতর আপনি প্লাগইন গুলি পাবেন যে প্লাগইন গুলি দিয়ে এডিট করতে হবে হ্যাঁ এই প্লাগইন গুলি সারা আপনি এডিট করতে পারবেন না তাই এই ভি পরে যখন আমরা এক্সট্রাক্ট করে নেব তখন আপনাকে আপনার যে ওয়েবসাইটে আপনি এটিকে ইম্পোর্ট করতে চাচ্ছেন এবং এডিট করতে যাচ্ছেন সেদিতে লগইন করে নিতে হবে তাই আমি দেখাচ্ছি আমি যেটিতে লগইন করব সেটা হচ্ছে hizabi.com wp admin তো আর দেওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে এখানে আপনি আপনার যে ওয়েবসাইট সেটা ইউজার নেম যেটা দিয়েছেন সেটা দিবেন তারপর আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যদি প্রভিউর হিউমিনিটি এটা সব সময় আসে না যদি আপনার আসে তাহলে এখানে যদি প্লাস থাকে প্লাস হওয়ার পরে যত হয় মাইনাস থাকলে মাইনাস যেখানে প্লাস আছে 10 প্লাস 2 তাহলে এখানে 12 হবে তারপরে রিমেম্বার মি দিয়ে রিমেম্বার মি বলতে আপনি যদি আপনার নিজের ল্যাপটপে কাজ করেন তখন রিমেম্বার মি দিয়ে রাখতে পারেন আর যদি অন্য ল্যাপটপে কাজ করেন তাহলে রিমেম্বার মি দেওয়া হবে দরকার নেই তো আমি যেহেতু আমার নিজের ল্যাপটপে কাজ করছি তাই আমি রিমেম্বার মি দিয়ে দিলাম লগ ইন করলাম লগ ইন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো এখানে আমাকে যেই প্লাগ ইনগুলি প্রথমে এই প্লাগ ইনগুলিকে ইনস্টল করে নিতে হবে এই প্লাগইন গুলো ইনস্টল করার জন্য আমি প্লাগইনে যাব প্লাগইনে যাওয়ার পরে দেখেন যে আমার কিছু প্লাগইন আগে থেকে ইনস্টল করা আছে যেমন আমাদের যেটা যেটা দরকার এখন একটা আছে কাট ফ্লোস কাট প্রো এলিমেন্টর প্রো প্রো এলিমেন্ট আর পিক্সেল ইউর সাইট এটা যদি আপনি পিক্সেল সেটআপ করেন এটার মাধ্যমে তাহলে এটা লাগবে তো আমি এটি দেখাচ্ছি না কারণ পিক্সেল সেটআপ অনেক লং একটা জিনিস তো আমি এখানে এই চারটা দেখাচ্ছি শুধু যেটা দিয়ে আমি এডিট করব তো এখানে দেখেন কাট ফ্লোসটা আমার আগে থেকে করা আছে এলিমেন্টর এলিমেন্টর প্রো করা আছে আমার কাট ফ্লোস প্রোটা নাই সেটাকে আমি ইনস্টল করে নিচ্ছি এর জন্য আমাকে অ্যাড নিউ এ যেতে হবে অ্যাড নিউ প্লাগইন থেকে আপলোড প্লাগইন যেহেতু আমি এটা আমার আপলোড প্লাগইন কখন যখন আমি আমার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আমি ইনস্টল করব তো চোজ ফাইল চোজ ফাইল আমার এখানে কোথায় ছিল এটা ডেস্কটপে ছিল ঠিক আছে তো ডেস্কটপে যাব আপনার যে যে ড্রাইভের মধ্যে থাকে সেই ড্রাইভে যাবেন সেখান থেকে এটাকে নিয়ে নেব তো প্লাগইনে যাব প্লাগইন থেকে আমার দরকার হচ্ছে কাট প্রোটা সে এটা আমার ইনস্টল করা নাই সেটাকে ইনস্টল করে নিচ্ছি ওপেন ইনস্টল নাও

তো এটাও আমার ইনস্টল করা আছে তাহলে আমার প্লাগইন ইনস্টল করা শেষ এখন আমাকে যেটা কাজ করতে হবে আমাকে এই কাট ফ্লো যে চলে যেতে হবে আমার যে ল্যান্ডিং পেজ আছে এটাকে ইম্পোর্ট করার জন্য কাট ফ্লো যাব তো কাট ফ্লো যাওয়ার পরে আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমি নতুন করে যদি কাট ফ্লো দিই তাহলে আমাকে একটা ফানেল তৈরি করে নিতে হবে সর্বপ্রথম

কি করে নিতে হবে ইম্পোর্ট করে নিতে হবে তো আমি ধরেন যে এখান থেকে টুটাকে ইম্পোর্ট করে আমি শুধু নিচ্ছি এটা আমার প্রয়োজন নয় এই জন্য আমি এই নাম দিয়ে আপাতত ইম্পোর্ট করে নিচ্ছি একটা ফানেল ক্রিয়েট করে নিতেই হবে সর্বপ্রথম না হয় আপনি ইম্পোর্ট করতে পারবেন না পরবর্তীতে আপনি আবার এটিকে ডিলেট করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর চাইলে এটিকে এডিটও করতে পারেন এডিট করে আপনি নিজের জন্য তৈরি করতে পারেন তো আমি প্রথমে ফানেলটা তৈরি করে নিলাম তো ফানেলটা এই যে হিজাবে টুটুকু তো আবার ফানেলে ক্লিক করব ফানেলে যখন ক্লিক করব তখন এই ইম্পোর্ট লেখাটা আসবে যদি আপনি এখানে কোনো ফানেল না থাকে এখানে যদি কোনো ফানেল তৈরি করা না থাকে তাহলে এই ইম্পোর্ট লেখাটা কিন্তু আসবে না তো এই জন্য আপনাকে একটা ফানেল তৈরি করে এই ইম্পোর্ট লেখাটা যখন আসবে এখন আমি ফাইল আমার ইম্পোর্ট করব তো আমি ইম্পোর্ট ফাইলে যাব ইম্পোর্ট ফাইলে গিয়ে আপলোড এটাতে ক্লিক করার পরে আমি ডেস্কটপে যাব কারণ আমি ডেস্কটপের মধ্যে এটাকে এক্সট্রাক্ট করে রেখেছিলাম ল্যান্ডিং পেজগুলিকে তো এই ল্যান্ডিং পেজে যাব এখান থেকে আমি ধরেন যে আমি একটা হিজার নিয়ে কাজ করব আপাতত দেখানোর জন্য তো আমি খিমার বা খিমার নিউ ডিকে এটার মধ্যে যাচ্ছি দিয়ে ওপেন দিচ্ছি ওপেন দিয়ে ইম্পোর্ট ফাইনাল দিলাম ইম্পোর্ট হয়ে যাচ্ছে আমার ফাইলটি ইম্পোর্ট হয়ে গেছে হ্যাঁ দেখুন এই যে খিমার ডিকে নিও এটা ইম্পোর্ট হয়ে গেছে তো এখন আমাদের এইভাবেই যদি আমি আরো ইম্পোর্ট করতে চাই একইভাবেই আমি যে ফাইলগুলো ইম্পোর্ট করতে চাই এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে একই নিয়মে আপলোড আপলোড থেকে যে কোনো একটা আপলোড দিয়ে ধরেন যে পাঞ্জাবি দিলাম ওপেন দিলাম দিয়ে ইম্পোর্ট দিলাম আমি দেখিয়ে দিলাম রিপিট করে যাতে করে আপনাদের সমস্যা না হয় এভাবে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে তো ফাইলগুলি আমাদের ইম্পোর্ট করা মানে আমি যেই ফাইলটাকে নিয়ে কাজ করব মূলত আমি খিমার দিকে নিয়ে কাজ করব সেটিকে আমার আপলোড করা হয়ে গেছে তারপর আমি পাঞ্জাবি একটি আপলোড করলাম যদি আমি পাঞ্জাবি আপাতত তো কাজ করবো হ্যাঁ আবার যদি ধরুন যে আমার ডিলেট এই যে আমি এটাকে করেছিলাম এটা আমার প্রয়োজন এটা ডিলিট করবো ডিলিট করার জন্য আমাকে কি করতে হবে

ঠিক আছে আমরা কিভাবে ইম্পোর্ট করা লাগে সেটাকে আজকে দেখলাম এই ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা এটাকে এডিট করব সেটা দেখব তো আমি আপনাদেরকে এই ডুপ্লিকেট করার যে ফাইলটা আছে এটা এডিট করে আপনাদেরকে দেখাবো সো এটার মত করে চেঞ্জ করব আমি তো এখানে আসার পরে আপনি হচ্ছে অনেক অপশন পেয়ে যাবেন এডিট করার মতো অর্থাৎ যেগুলো যেগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো আপনি এডিট করে নিতে পারবেন সো এটা ফার্স্টে লোড নিবে অর্থাৎ এলিমেন্টের লোড নিতে একটু সময় নেয় সো এখানে আমি হচ্ছে আমার টেক্সটটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি যে কাজটা করবো এই টেক্সটের মধ্যে ক্লিক করব করার পরে হচ্ছে আমি এখান থেকে পেস্ট করে দেবো পেস্ট করে দেখেন এটা চেঞ্জ হয়ে গেল এখন আমি নিচের এই লেখাটা রাখতে চাচ্ছি না তাহলে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে রাইট ক্লিক করে ডিলেটে ক্লিক করে দেব করে দিয়ে আমি যে টেক্সটটা দিতে চাচ্ছি সেই টেক্সটটা দিয়ে দেব এখন আমি যেহেতু অনেকগুলো টেক্সট অর্থাৎ অনেক লম্বা টেক্সট সো আমি লম্বা টেক্সটের জন্য হচ্ছে টেক্সট এডিটরটা ইউজ করবো এখান থেকে টেক্সট এডিটরটা ইউজ করলাম এটাকে পেস্ট করলাম লেখার কালারটা চেঞ্জ করার জন্য আমি স্টাইলে চলে আসবো কালারটাকে সাদা করে দিলাম টাইপোগ্রাফিতে এসে সাইজটাকে বড় করে দিলাম তারপর হচ্ছে ওয়েট মানে মোটা করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা ছয়শো করে দিলাম এটাকে একদম এলাইন করে দিতে যাচ্ছে অর্থাৎ সেন্টার বড় সেটা করার জন্য এখানে সেন্টারে ক্লিক করলাম এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটা চেঞ্জ করতে তাহলে ভিডিওটা চেঞ্জ করার জন্য আমার এখানে প্যান ক্লিক করবো করে আমি যে ভিডিওটা দিতে যাচ্ছি তো আমি হচ্ছে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো সাপোজ হচ্ছে এই ভিডিওটা আমি ওইখানে অ্যাড করতে চাই সো এখানে আমি হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করে দেব তারপর হচ্ছে অটো প্লে ইউজ করতে চান কিনা সেটা আপনার ইচ্ছা অটো প্লেতে ক্লিক করলে অটোমেটিকলি প্লে হবে সো আমি অটো অটোপ্লেটা অফ রাখলাম এখানে অর্ডার নাওতে ক্লিক করলে হচ্ছে একদম নিচে চলে আসে সো অর্ডার না বাটনটা যদি আপনি হচ্ছে কালার চেঞ্জ করতে চান বা হচ্ছে সাইজ চেঞ্জ করতে চান সেটা যেভাবে করবেন এখানে ক্লিক করবেন করার পরে এখানে ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন সো ইউআরএলটা হচ্ছে ভাবে হচ্ছে আপনার ক্লিক করে একদম নিচে চলে আসে সেইটা দেওয়া থাকে সো আমি হচ্ছে দেখাচ্ছি আপনাকে এরকম দেওয়া থাকে সো এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন তো এখানে টাইপ হচ্ছে সাকসেস ডিফল্ট এরকম দেওয়া থাকে সো এখান থেকে আমি হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার আছে এগুলো যদি আপনার চেঞ্জ করতে প্রয়োজন হয় চেঞ্জ করে নেবেন এখানে বর্ডারের এডিয়া চল্লিশ দেওয়া আছে আপনি চাইলে কমাতে পারেন দেখে যে কমালে আপনার হচ্ছে চারপাশে গোল কম কম হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে প্যাডিং প্যাডিং উপরে টপে আছে পনেরো বটমে আছে সরি টপে এবং বটমে আছে পনেরো পনেরো আর হচ্ছে রাইট লেফটে আছে চল্লিশ সো আমি এটাকে সাপোজ কমিয়ে দিলাম তাহলে হচ্ছে কি কম হবে তারপর হচ্ছে লেখাটা যদি চেঞ্জ করতে চাই ছোটো করতে চাই তাহলে হচ্ছে সাইজটা কমিয়ে দেব এরপর হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চাই তাহলে এই যে ফুল একটা আপনার জায়গাটা এটা কিন্তু একটা হচ্ছে টেমপ্লেটের মধ্যে আছে বা হচ্ছে একটা সেকশনের মধ্যে আছে এই যে সেকশন সো আমি যদি এই সেকশনটা ধরতে চাই অনেক সময় যদি না খুঁজে পাই তাহলে আমি যে কাজটা করব রাইট ক্লিক করলে এখানে ন্যাভিগেস নেভিগেটর নামে একটা অপশন পাবেন নেভিগেটর এসে সেকশনে ক্লিক করবেন পরের পরে এখানে স্টাইলে গেলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়ে যাবেন সো আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে চাই তাহলে আমি সাপোজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটা দিতে চাচ্ছি আমি এটা দিয়ে দিলাম দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সো এরপর হচ্ছে আমি চাচ্ছি যে এই ইমেজটা চেঞ্জ করতে তাহলে এই ইমেজের মধ্যে ক্লিক করবো ক্লিক করে আমার মতো করে চেঞ্জ করবো ইমেজটা চেঞ্জ করে দিলাম ওকে সো এরপর হচ্ছে আমি চাচ্ছি যে এই যে এই লেখাটা এরকম লেখাগুলো আনবো সো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের এখানে অলরেডি দেওয়া আছে তাও যদি আমরা আনতে চাই তাহলে আমরা হচ্ছে এই যে দেখেন লিস্ট আইকন নামে একটা অপশন আছে সেটা নিয়ে আসবো সো ধরেন আমার হচ্ছে এগুলো পড়া শেষ তারপর আমি লিস্ট আইকনের হচ্ছে নিয়ে আসলাম লিস্ট আইকন তারপর হচ্ছে আমার এখানে আইকনটা হচ্ছে কীরকম রাখতে চাচ্ছি টেক্সট কীরকম রাখতে চাচ্ছি সেটা সেট করে দিই সো আমি টাইফোগ্রাফিটা একটু বড় করে দিই লেখাগুলো তারপর হচ্ছে ফর্মটা একটু মোটা করে দিব কালারটা ব্ল্যাক করে দিব আইকনের সাইজটাও বড় করে দিই সাইজটা চাচ্ছি যে আমি হলুদ করতে তাহলে আমি হলুদ দিয়ে দিই আপনি আপনার মত করে দিয়ে দিবেন আচ্ছা আমি পিঙ্ক করে দিলাম তারপর হচ্ছে আমি চাচ্ছি না যে এই আইকনটা রাখতে রাখতে আমি চাচ্ছি যে ডবল চেক এই আইকনটা রাখতে সো ডাবল চেক করে দিলাম এখন আমি হচ্ছে চাচ্ছি যে এই লেখাগুলো আনব তাহলে আমি হচ্ছে জাস্ট এই যে এখানে পেস্ট করে দিলাম এটা কেটে দিলাম কেটে আনলাম তারপর হচ্ছে এটাকেও কপি করলাম সেমভাবে এখানে পেস্ট করে দিলাম এভাবে আর কি আপনি আপনার মতো করে আইকনগুলো আনতে পারবেন ছবিগুলো চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে ফোন নাম্বার চেঞ্জ করতে প্রয়োজন হলে ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারবেন এই হচ্ছে বেসিক কিছু এডিটিং টিউটোরিয়াল কীভাবে আপনি ল্যান্ডিং পেজগুলো আর কি এডিট করবেন সো এই আর কি আপনি চাইলে এইভাবে আর কি আপনার ল্যান্ডিং পেজটাকে কমপ্লিটলি এডিট করতে পারবেন আপনার যদি আরও কিছু প্রয়োজন হয় এখানে অনেক ধরনের অপশন রয়েছে এগুলো বিভিন্ন অপশন ব্যবহার করে আপনি চাইলে আপনার মতো করে কাস্টোমাইজ করতে পারবেন সো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখা যে স্ক্র্যাচ থেকে কিভাবে একটি কমপ্লিট ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটা নিয়ে আমাদের পরবর্তীতে ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ